বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পোস্টার ফ্লেক্স ব্যানার ছেড়া নিয়ে উত্তেজনা ছড়ালো বর্ধমান শহরে। মঙ্গলবার বর্ধমানের কুড়মনে দিলীপ ঘোষের জনসভা রয়েছে, আর তার আগে বর্ধমান শহরের জিটি রোড সহ বিভিন্ন জায়গায় রাজ্য সভাপতিকে স্বাগত জানিয়ে বিজেপি যুব মোর্চা স্পোর্টস সেলের তরফ থেকে ফ্লেক্স পোস্টার ও ব্যানার টাঙানো হয়েছিল। মঙ্গলবার সকালে বেশ কিছু পোস্টার ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়ার দৃশ্য নজরে আসে বিজেপি কর্মীদের অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি যুব মোর্চা স্পোর্টস সেলের কনভেনার সুধীর রঞ্জন কুমার সাহু বলেন, বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল, দেওয়ালে পিঠ ঠেকে গেছে তৃণমূলের, সেই আতঙ্ক থেকে তারা বিজেপির পোস্টার ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে দিচ্ছে। ছিঁড়বো, ফ্ল্যাগ তুলবো, ওদের পায়ের তলা দিয়ে মাটি সরে গেছে, তাই ওরা এই নোংরামিগুলো করছে। এই নোংরামির আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং ওদের জানাচ্ছি, যদি কিছু লেনা পাওনা আছে তো সামনে এসে সেটা কথা বলুক আমাদের সাথে, আমরাও সে ফেরতযোগ্য ওদের সময় ফেরত দিতে পারি। এটা পিসি ভাইপার কোম্পানিই করতে পারে, এই টেন্ডারটা পিসি ভাইপার কোম্পানি নিয়েছে। বিজেপির তৃণমূল, বিজেপির ফ্ল্যাগ ছেঁড়া এবং বিজেপির ব্যানার ছেঁড়া। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, জেলা নেতৃত্বের দাবি তৃণমূল এই ধরনের কাজ করে না। বিজেপি কর্মীরা নিজেরাই পোস্টার ছিঁড়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। খেয়েদের কোনো কাজ নাই, বিজেপির ফ্ল্যাগ ছিঁড়তে যাবে, বিজেপির লোক নাই, জোর নাই, টাকা দিয়ে ফ্ল্যাগ বানাচ্ছে, নিজেদের মধ্যে পুরনো নতুনের দ্বন্দ্ব আছে, তারা এইসব করে বেড়াচ্ছে। তৃণমূলের অত খেয়েদের কোনো কাজ নাই যে বিজেপির ফ্ল্যাগ ছিঁড়তে যাবে, ওরা নিজেরাই এইসব করে করে একটা বাজার গরম করতে চাইছে। ওরা মানুষকে জানাতে চাইছে যে বিজেপি উঠছে, তৃণমূল কংগ্রেস ওদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ছে, আমাদের কোনো কাজ নেই, কারণ করে একটা বাজার গরম করে ওরা আপনাদের মানে সংবাদপত্রের সামনে আসতে চাইছে, মিডিয়ার সামনে আসতে চাইছে এবং একটা বাজার গরম করতে চাইছে যে সামনে নির্বাচন, ওদের পায়ের তলায় মাটি নাই, গোহারা হারবে সারা পশ্চিমবাংলায়, তাই এইসব করে বেড়াচ্ছে। সুতরাং ওদের নিয়ে আমাদের চিন্তা করার সময় কোথায়? ওরা সব মিথ্যা কথা বলে বাজার গরম করছে।